লালমনিরহাটের কালীগঞ্জে বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠ করে পলাতক 8 মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। লালমনিরহাট পুলিশ সুপার SM রশিদুল হকের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন। এ সময় আলোর পথে ফিরে আসা মাদক ব্যবসায়ীদের হাতে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার। এ সময় পলাতক আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা বলেন, আমরা যারা ভুল করছি এই মতন ভুল আর কেউ করে না, এখন আমার জীবনে আমি আর এই ধরনের ভুল করতে পারা দেব না, এবং আমি যেটা ভুল করছি এই ধরনের ভুল যদি কেউ আর কোনোদিন করে না, এবং সারা জীবনে আমার ভুল করতে চাই। লালমনিরহাট থেকে হাসান মাহমুদ, পল্লী টিভি।